খবরের কাগজ পড়লে যে তো নাকু মিলা না জানে কি নাং সময় কতমা এসে পান্ডা নিয়ে বিষয়টি ভারত নিয়ে ইয়াকচি পুরোই দফা রাষ্ট্রপতি থায় সময় পরে ওই নাকা রামনাথ কোবিন্দ সময় লেখা কোনো পরিদিকা সুপ্রিম কোর্ট নিয়ে বিচারখানা নাই নেয় অকরা জে এস কেহর আগত নিয়ে ইয়াকচি পুর রাষ্ট্রপতি নেই সময় না মানে ইয়াগুলো রামনাথ কোবিন্দ বিনি চিকন ছাপা উনার ওখানে পয়লা অন্য যত্ন হাম্বা ইয়া ফকা বন রাষ্ট্রপতি হলে চমই নামা বাগই কেতাল চমতে রাষ্ট্রপতি হাকত সুদে নি হামক্রাই নম থামে নারগই উংগ্রহ অঞ্চল সাধারণ লোগে টিয়ে উমগুমা হামক্রাই দে ডিজিটাল ব্যবস্থা নয়া কবুক শ্রামবস্থান আউঠানা বাগ নাম সমা কক শাখা চার সালে হর বিশাল গুণী রঞ্জিত কুমার রায় নগ পাশে এলাকা খা কত কেছে শিকক পাঠিম নগর রাং খকদি বা রাজেশান খবই রাংচা বড়ি চার নি খগৈত লাখা শিকক বদল অন্য অপাঠিম নগর বিশালগড় থানা কক্সিল মরিকা থানানে পুলিশ কক ফিল্ম বেশি তুই তাংসাল নি সানজা জরাব বিশালগড় হাতে নিছে অপাঠিম রক্ষা হাল সবজা খরকসার পেই বাক্সা রাং ন খবর ও রাংচা রেঞ্জার অব খোঁজাবে নাকা ক্রাইসাল অক্সিজেন নতুন পুলিশ বিনিবাই থাং নগন ফিলিপ নাইয়ই বিনি নগনি সিমি নগদ রাং খকসিসা রাজেশান খবই বড়ি কাইথাম নিয়ে রাংচান মানে খোঁজাবে নাকা পুলিশ গত শনিবার যে আমার বাড়ি যে সন্ধ্যার সময় চুরি হয়েছে হ্যাঁ এর মধ্যে আমি হাত অ্যাভার করার পরে পুলিশ তদন্ত করে একজন আসামি ধরছে এবং কিছু জিনিস উদ্ধার হয়েছে শুনছি বা কিছু টাকা পয়সা উদ্ধার হয়েছে যারে যারে ধরছে তার নাম কি আরব রহমান তো কি আপনার স্থানীয় হ্যাঁ স্থানীয় যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর পারুল প্রকাশনী আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে আপদকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরে ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে বিপর্যয় মোকাবেলা করে নিজেকে পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত কেন সবাই তোর মতো হয় না কেন এত ঝামেলা করে কেন ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন আরএফএল এসডব্লিউআর পাইপ বাড়ির সুরক্ষায় একেবারে ফিট
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনি, আগরতলা। চলছে সে সজল পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা ইছপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারির কাছে একটি ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের ছয় দফার দাবি ছিল এই ডেপুটেশনে, যে সমস্ত বিপিএল কার্ডধারী হওয়া সত্ত্বেও যারা ঘর পায়নি, যারা রেগার কাজ করা সত্ত্বেও রেগার পেমেন্ট সময় মতো পায়নি, ইছপুরের বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, এই সমস্ত সমস্যা নিয়ে এবং সবচেয়ে জ্বলন্ত এবং বড় সমস্যা যেটা, সেটা হলো শৌচালয়ের সমস্যা। এখানে সুলভ শৌচাগার নেই, যারা ঘর পাওয়ার যোগ্য ওরা ঘর পায়নি, এই ধরনের মানে এক কথায় এই বাম সরকারের অপশাসনে প্রতিটি, শুধু ইছপুর পঞ্চায়েতই নয়, প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ব্লকে ব্লকে এই দুর্নীতি চলছে। তারা যে দাবি দাবা করেছে সমস্ত কিছুই সঠিক এবং আমরা সরকারের তরফ থেকে দাবিটা নেই, আমরা উপরে দায়িত্ব মানে হাইয়ার অথরিটি যারা আছে তাদের কাছে আমরা তাদের ডেপুটেশনের দাবিগুলো জানাই, নিশ্চয়ই হাইয়ার অথরিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেওয়া না। আমরা আমাদের রাজ্য সম্মেলন, উনিশতম রাজ্য সম্মেলন আমরা সেরে এসেছি মে মাসের 15-16-17। এই সম্মেলনের নির্যাস আমরা ছাত্রদের সামনে তুলে ধরতে চাই এবং তার জন্য এই সভা এবং তার সঙ্গে আমরা ছাত্রদের সামনে এই সময়ের দেশ এবং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার উপর দাঁড়িয়ে আমাদের দেশে এবং আমাদের রাজ্যের এই হিন্দুত্ববাদের নাম করে আরএসএসের সমস্ত সমাজদ্রোহীরা, এলাকা বিভিন্ন এলাকার সমাজদ্রোহীরা আমাদের রাজ্যের যে অশান্তির পরিবেশ, নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে এবং ইতিমধ্যেই শৈল্যান্ডাতে আমাদের প্রিয় শিক্ষক তাকে হত্যা করেছেন, ওই শিক্ষককে হত্যা করা, এই যে শিক্ষক হত্যা একটা বর্বরতার প্রতীক এবং বিজেপি দল শিক্ষককে হত্যা করে সেই বর্বরতার পরিচয় দিয়েছেন এক রাজনৈতিক দল হিসাবে। আমরা ছাত্রদের সামনে বিষয়গুলো তুলে ধরে এই যে এই বর্বর রাজনীতি, বিজেপির এই বর্বর রাজনীতির বিরুদ্ধে ছাত্ররা যেন রাস্তায় নামে, রাস্তায় দাঁড়িয়ে এই ভয়ঙ্কর রাজনীতির মোকাবেলা করে আমাদের রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা ভূমিকা গ্রহণ করছি এবং আমরা আশা করি যে ছাত্ররা
আমরা দেখেছি গত বেশ কয়েকদিন যাবৎ, দু তিন দিন যাবৎ ছাত্ররা, প্রত্যেকটা স্কুলের ছাত্ররা শিক্ষক হত্যার প্রতিবাদে রাস্তায় নামছেন, বিজেপি নৈরাজ্য গুন্ডামির বিরুদ্ধে রাস্তায় নামছেন এবং আওয়াজ তুলছেন যে একদিকে মহাত্মা গান্ধীকে যারা হত্যা করে তারা আমার রাজ্যের শিক্ষককে হত্যা করছেন, এই হত্যাকারীদের স্থান এই রাজ্যে হবে না, এই হত্যাকারীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান আমরা এই কনভেনশন থেকে রাখবো। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তো পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকে ও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে, ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রেণী কেঁচে, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে।
আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পর্যন্ত আমাদের এই দাবিটা পূর্ণ হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি সংগ্রাম চলে যাবে সমিতি ডিসিও করছে 3 লাখ 30 প্লেস করা আছে ঠিক আছে করার লিগে প্লেস করছে কিন্তু হাইকোর্টের অর্ডারে আমরা কোনো রাস্তা পাস করতে পারব না ব্লকের থেকে আইছি এবং আমরা প্রতিশ্রুতি দেওয়া যে রাস্তা কাটা হইব এবং তারা এখানে স্ট্রাইকটা উদ্যোগ করছে সরকার রায়দান মুক্তিযুদ্ধ সামং টাংফায় উদয়পুর মহকুমানী চন্দ্রপনী গো প্রজনন উপকেন্দ্রনে সামং মাঝে কর্মসং অকেন্দ্রনে কর্মসং বাইঠা নিমসং তৃণ অফিস রণপ্রিয় গোতাই মথা গহনে কক্ষের মানসানি লুকুরণী উমব্রহ্ম ব্যবাক হাসানি সিমি লুকুর বর্ণ নগ্নে বসে জানে মানে রণ কিবুই ফাইব অফিস মথাক যা বন্ধ নুকই কিফে থামাই প্রদীপ বিশ্বাস কি লেগাইছেন এই বিষয়ে তো গরুর খাওন বসে নিতাম বসে আয়াত কি দেখতেছেন তখন বদ্ধ 11টা বাজে তারা তো প্রত্যেকদিন বয়ে থাকে এমন আপনি দেখেন না আপনি কয়টা বাজে মধুপুর থানা ও কক্সের মরিকা 14 তারিখ আমার মিসেস নন্দিতা দেববর্মা শ্বশুর বাড়িতে যা বাইরে হয়ে গেছে গা মানে আর খোঁজ নাই আচ্ছা শ্বশুর বাড়িতে কোনা বলতে যা বাড়িতে গেছে গা ঘটনাটা মনে হয় ওই বাড়িতে টিউশনে গেছে শ্বশুর বাড়ি থেকে আমার উপর চাপ সৃষ্টি করতেছে তুমি লুকটারে বাই করানো হয়েছে তোমার বাড়িতে গেছে অথচ আমি শ্বশুর বাড়িতেই থাকতাম শ্বশুর বাড়িতে গেছে এটা কনফার্ম সবাই জানে আমার গ্রামের লোকও জানে আমি 14 তারিখ থেকে গত শুক্রবার দিন আমি একটু দেখতে দিব কতদিন বর্তমান আছে ঘটনাটা মনে হয় আপনার প্রায় 11 গত শুক্রবার আজকে কত তারিখ 7-8 দিন বর্তমান আছে নাকি 7-8 দিন পরে জানিয়েছে আমার সন্দেহ হইতেছে তার দিকে থাকে যেহেতু তার প্রতি সন্দেহ আছে
কবর কখনো তান্দার আসনে ছাড়বো মাইটন কবর কখনো মানে প্রকাশ্য প্রাও যত না হাঙ্গায়।